তো বন্ধুরা, আমরা আবার চলে এসেছি এই ছোট্ট বুনুটির সঙ্গে। নাম হচ্ছে উষি, আর ভালো উষি নাম না, আমার ভালো নাম অভিজ্ঞা ঘোষ। অভিজ্ঞা ঘোষ। তো এর আগের দিন ও কিছু টিপস দিয়েছিল যে যমজ বাচ্চা হলে কি কি করা উচিত, কি না করা উচিত। তো ওখানে কয়েকজন কোশ্চেন করেছে, বাচ্চাদের তো যখন ছোট থাকে তখন তাদের দাঁত থাকে না, তো সেই সেই ক্ষেত্রে কিভাবে তাদেরকে খাওয়াবে? এটা খুব সোজা প্রশ্ন। স্যারেলাক্স, স্যারেলাক্স খুব ক্যাতক্যাতা হয়, ওটা বাচ্চারা মুখে দিলেই গিলে নিতে পারে। আর এমন খাবার যদি আপনি খাওয়াতে চান যে দাঁত হওয়ার পরে, তাহলে 1 মাস 2 মাস তারপরে খাওয়াতে পারবেন, তার আগে খাওয়াতে পারবেন না। আর এবার আরেকটা কোশ্চেন আমরা এখন জেনে নিব, সেটা হচ্ছে ঘুমানোর সময় আর কি। ঘুমানোর সময় কোনো শব্দ হলে পরে তো বাচ্চা জেগে যাবে। হ্যাঁ, তাহলে সেই শব্দ যাতে না হয় সেই দিকে আমরা কিরকম রুলস মেইনটেইন করব? তাহলে আমাদেরকে একদম বাচ্চারা যখন ঘুমাবে তখন একদম নিঃশব্দে থাকতে হবে। আচ্ছা, মানে শব্দ করা যাবে না। ওকে, খাবার সময় শব্দ করা যাবে না। কিন্তু বাচ্চা যখন ঘুমাবে তখন গান করে করে ঘুম পাড়াতে হবে। এমন যখন বাচ্চা গান করতে করতে ঘুমিয়ে যাবে তখন পায়ের শব্দ করা যাবে না। এই যে আমি এই যে পায়ের শব্দটা করছি, এগুলো করা যাবে না, এগুলো করা যাবে না, এরকম করতে হবে, এরকম আস্তে 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 আস্তে। আচ্ছা, যখন বাচ্চা গান করতে করতে ঘুমিয়ে পড়বে। আচ্ছা, এবার উত্তর পাওয়া হয়ে গেল। এটা উত্তর হয়ে গেছে। এবার বাচ্চাদের তো চুল বেশি থাকে না, অল্প অল্প চুল থাকে, তাদের যাতে চুল বেশি করে ঘন করে গজায় তার জন্য কি করতে হবে? তার জন্য কি করতে হবে, তারা যখন একটু একটু বড় হবে তার মধ্যে জনসন সেট হয়, আচ্ছা, ওর মধ্যে একটা তেল থাকে, ওই তেলটা দিতে হবে। আচ্ছা, তাহলে ওর নামটা আমি জানি না, কিন্তু ওই যে জনসন মেবি সেট হয় ও টেস্টটা দিতে হবে। আর স্নান করার পরে ওই জনসনের সব টাওয়েলটা দিয়ে বুঝতে হবে। এর আগের দিন আমি বললাম ব্রাশ করার সময় যে কত তুলতে হবে তাওয়ার দিয়ে বুঝতে হবে, ওরকমই তুলতে হবে তাওয়ার দিয়ে, হচ্ছে ওদের গাটা বুঝতে হবে। আচ্ছা আচ্ছা, এবার হচ্ছে সব ধরনের সাবান তো বাচ্চাদেরকে ইউজ করানো যাবে না, কারণ সাবানের মধ্যে অনেক কেমিক্যালস থাকে, স্কিন ইনফেকশন হতে পারে। তো কী ধরনের সাবান ইউজ করা যাবে? ওই যে বললাম জনসন বেবি সেটের মধ্যে হচ্ছে বাচ্চাদের সব তুলতুলে জিনিস সব থাকে, ওর মধ্যেও একটা জনসন বেবি ক্রিম আছে। ওই ক্রিমটা যদি আপনারা লাগান, বা ওরকম যে সাবানটা বললেন ওর মধ্যে একটা সুন্দর সব বিউটিফুল বিয়ারের মতন একটা সাবান আছে, ওই সাবানটা আপনারা লাগালে বাচ্চা ঝকঝকেও হবে আর তার কোনো স্কিন ইনফেকশনও হবে। আচ্ছা, এই ভিডিওর মাঝখানে একটু বলে নেই যে এখানে আমরা কোনো কোম্পানির অ্যাডভার্টাইজমেন্ট করছি না, এটা একদম ফ্রি। তো মুনু এখনই যেটা বললো বিয়ার শ্যাম্পু, তো এটা কোনো প্রমোশনের জন্য ভিডিওটা কিন্তু করা হয়নি, ঠিক আছে? তো এখন আমরা এটা জানতে চাই যে বাচ্চাদের তো জামা 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 একটা খুবই একটা ভাইটাল একটা জিনিস, কি ধরনের জামা পরালে পারে বাচ্চারা সেফটি থাকবে? মানে সিনথেটিক জামা তো খুব প্রবলেম হয় বাচ্চাদের, গায়ের মধ্যে র্যাশেস উঠতে পারে, অনেক প্রবলেম হয়ে যায়। তো কি ধরনের জামা পরাতে হবে? তুলোর জামা, তুলোর জামা। আচ্ছা, কটন 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 হ্যাঁ কটন। আচ্ছা, কটন ড্রেস। আচ্ছা, কটন ড্রেস পরলে বাচ্চাদের, ওর মধ্যে জনসন বেবি সেটের মধ্যে সব বাচ্চাদের দিয়ে দিয়েছে। এ না না, ড্রেস তো জনসন বেবি সেটের মধ্যে থাকবে না, ওটা তো বাজার থেকে কিনতে হবে না? হ্যাঁ, কিন্তু ওটা জনসন বেবিতেও থাকে আর বা বাজারেও থাকে, কিন্তু জনসন বেবির মধ্যে তুলোর কিন্তু থাকে। তুলোর জামাটা আছে ওটা পরাতে হবে, ওই যে সিনথেটিক ওগুলো তো হবে না, ওগুলো দিয়ে বাচ্চাদের ক্ষতিও হতে পারে, ওই জন্য ওগুলো সিনথেটিক পরানো যাবে না। আচ্ছা, তো এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, আবার নেক্সট পার্টে আবার অন্য কোনো বিষয় নিয়ে আমরা কথা বলবো। তো টিল নাও, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এবং নিজেদের বাচ্চাদেরকে সাবধানে রেখো, তাই তো? আর এই ভিডিওটাকে শেয়ার, সাবস্ক্রাইব আর বেল আইকন প্রেস করতে একদম ভুলবেন না। টাটা। ওকে, টাটা।